আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে আমি ডেস্কটপ স্ক্রিন রেকর্ডার নিয়ে আলোচনা করব। আসলে আমি কিছুদিন ধরে খুব খাটাখাটনি করতেছি যে সুন্দরভাবে কিভাবে আমার ডেস্কটপে আমি ডেস্কটপকে আমি স্ক্রিন রেকর্ড করতে পারি ডেস্কটপের। তো আমি চেষ্টা করেছি আইসক্রিম, তারপর অন্যান্য শেয়ার, তো এগুলোর মধ্যে অনেক লিমিটেশন আছে। আবার এগুলো আমার যে মাইকের যে আমি ব্যবহার করছি M1, এর বাইরে আউটসাইডের যে নয়েজ সেটা কিছুতেই এগুলোতে কমানো যাচ্ছে না। পুনরায় আবার এডিটিং করা লাগছে, এডিটিং করতে সময় লাগছে। তো আমি ভাবছিলাম যে একেবারে স্ক্রিন রেকর্ড করবো, করে আমি সরাসরি ইউটিউবে দিয়ে দেবো। তো এই জন্য আমি যেটা খুব ভালো একটা অ্যাপস পেয়েছি সেটা হলো, মানে সফটওয়্যার পেয়েছি সেটা হলো অপস, যেটা আমি এখন চালাচ্ছি। ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, খুবই সহজ। অনলাইনে গেলেই দেখবেন আপনাদের কত বিটের আপনার কম্পিউটার, সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি অলরেডি ভিডিও করতেছি এটা এটা দিয়ে, খুবই আর এটা এটার একটা অসুবিধা হলো সরাসরি আপনাদের ইউটিউবে লাইভে যেতে পারবেন আর আপনাদের নয়েজটাকে কমিয়ে নিতে পারবেন এটাতে একেবারে। আচ্ছা, প্রচুর নয়েজ ছিল আমার, আমি নয়েজটাকে এখানে কমিয়ে নিয়েছি। দেখেন এই পাশে একটা আপনাদের উইন্ডো দেখতে পাচ্ছেন, সেখানে প্লাস চাপার পরে আপনাদের একটা সিন তৈরি হয়ে যাবে, সিনের নাম দিবেন, তারপর এইখানে প্লাস চাপলে পরে আপনার ডিভাইস অ্যাড হবে। এই যে আমি অডিও ইনপুট ডিভাইস নিয়েছি, ডিসপ্লে ডিভাইস নিয়েছি, ডিসপ্লে ক্যাপচার নিয়েছি, অডিও ইনপুট ক্যাপচার নিয়েছি, এই ডিভাইসগুলো নিতে পারবেন, এখানে আবার লেখা নিতে পারবেন। তো আজকে বেসিক্যালি আমি দেখাবো যে কিভাবে নয়েজটা আমাদেরকে নয়েজের সেটিংটা আমাদেরকে ইয়ে করতে হয়, যে মানে নয়েজ যেন না থাকে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে এই পাশে ক্লিক করে মাইকের পাশে আপনার ক্লিক করার পর ফিল্টার অপশন আসবে। ফিল্টার অপশন আপনি যখন ক্লিক করবেন এই ধরনের ফোল্ডার আপনার চলে আসবে, এইখানে এইখানে একটা স্ক্রিন চলে আসবে। তো এইখানে আপনার কি করতে হবে, এই প্লাসে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে নয়েজ সুপারভিজন, নয়েজ গেট আর নয়েজ গেইন চলে আসবে। এখন এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বিভিন্ন ইংলিশ টিউটোরিয়ালে আমি দেখেছি, দেখে দেখে আপনার অনেক সময় নিয়ে বুঝেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। নয়েজ সুপারভিজন আপনি যখন এইটা কমাই দিবেন তখন আপনার নয়েজ একেবারেই কমে যাবে, তখন সাউন্ডের ভলিউমও কমে যাবে, এই নিয়ে ভয় পাবেন না। তখন এই যে গেইন অ্যাড করবেন এখানে প্লাস থেকে, গেইনটা একটু বাড়াই দিবেন, দেখবেন ভয় সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এবার নয়েজ গেট কি, এই যে এখানে ওপেন থ্রেশহোল্ড আছে আর ওপেন ক্লোজ থ্রেশহোল্ড, ক্লোজ থ্রেশহোল্ড মানে এর নিচে আসলে আপনার ভয়েস এটা গ্রহণ করবে না, ওপেন থ্রেশহোল্ড মানে এর উপরে গেলেই কেবল গ্রহণ করবে। তো এই এইভাবে সেটিংটা, তারপর অ্যাটাক টাইম, হোল টাইম, রিলিজ টাইম, এগুলো যে আমার হঠাৎ করে ভয়েস এর নিচে নেমে গেলে কতক্ষণ অফ থাকবে, এর উপরে গেলে কতক্ষণ অফ থাকবে মাইক্রোফোনটা, এইগুলো এখানে দেখানো হয়। তো যাই হোক, তো এই তো বেসিক, আর এখান থেকে আমরা হটকি সিলেক্ট করে নিতে পারবো, যে হটকি সিলেক্ট করবো যে আমি এই যে প্রথমে অন অন করে দেখবেন যে এরকম একটা ডিসপ্লে আসবে, সেটা তো ভিডিও শুরুতে থাকলে ভালো না। তখন আপনারা এইখানে সেটিং এ গিয়ে দেখবেন হটকি রয়েছে, হটকিতে আপনারা স্টার্ট এবং স্টপের জন্য ইয়ে দিয়ে দিবেন, বাটন দিয়ে দিবেন। তারপর যখন মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে হটকি চাপলেও আপনার তখন এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে রেকর্ডিং, তখন আর এই সামনের এইটা চলে আসবে না, ভিডিও তখন দিতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনার কথাগুলো বুঝেছেন, না যদি কিছু না বোঝেন কোনো সেটিং তাহলে আমাকে সরাসরি কমেন্টে জানাবেন, যে অপস দিয়ে ভাই পুরোপুরি আপনি যতক্ষণ ইচ্ছা করতে পারবেন আর ভয়েসটা সুন্দর স্মুথ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।